খেলার নাম এখন দেখবেন বাংলাদেশের মিডিয়ার তিন বছর আগের রিপোর্ট এখনের রিপোর্ট মিলাবেন এখন বলবে আফগানিস্তান সরকারের নিয়ন্ত্রিত এক মসজিদে বোমা ফুটিয়েছে জঙ্গিরা বলে না তার মানে জঙ্গিরা মানে কোন জঙ্গিরা আদাউলাতুল ইসলামী আইএস জঙ্গিরা আর সরকার মানে কারা এই সরকার মানে আগের লোকেরা না এই সরকার মানে টাকা পয়সা নিয়ে হেলিকপ্টারে চলে যাওয়া আশরাফ ঘনি না এই সরকার মানে হইল এতকাল যাদেরকে জঙ্গি বলে এসেছে তারাই এতকাল যারা ছিল জঙ্গি এখন তারাই হয়ে গেল সরকার কেমন কেমন লাগে না কি আপনাকে লাগে না নাকি জঙ্গিরা সরকার কোকিল লাগা এখন কো এক জঙ্গির মসজিদে বোমা ফুটাইছে আর এক জঙ্গি এইটা কও কিন্তু না আফগান সরকার এই শব্দ বলার মানে কি মানে হলো ঠেলার নাম তো ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশে আছেন বলে মন ভাঙবেন না যদি নিজেদের অবস্থান মজবুত করতে পারেন শিকড়কে মজবুত করতে পারেন সেদিন বেশি দূরে না আজকাল তো বাতিল খালি নিজেকে বাহ্যিকভাবে পরিচয় দিয়ে ধান্দা করার চেষ্টা করে সেদিন বেশি দূরে না যেদিন খালি বাহ্যিক পরিচয় না দিলটাও সঁপে দিতে বাধ্য হবে নবী যখন অবস্থান তৈরি করলেন যে তয়েববাসী পাথর মেরেছিল সেই তয়েববাসী সামনে এসে লুটিয়ে পড়ে নাই খেদমত কবুল করে ঘরে ফেরে নাই কেন্দ্রে পাথর মারলে বেশি বছর হয় নাই তো এক যুগ বা দেড় যুগ হয়েছে সর্বোচ্চ এত তাড়াতাড়ি তোরা আসলে কেন নবী তো দোয়া করেছিলেন আল্লাহ ক্ষমা করে দাও ওদের পরবর্তী প্রজন্মে এমন জাতি তুমি বের করতে পারো যারা তোমার একত্ববাদে বিশ্বাসী হবে তোমার ইবাদতের বন্দেগী করবে আরে এক যুগ আর দেড় যুগে জাতি যায় না আগের জাতিই তো আছে কিন্তু এত অল্প সময়ই কেন তারা লুটিয়ে পড়লো কারণ অবস্থান যখন তৈরি হয় তখন সকলে মেনে নিতে বাধ্য হয় আকাশে সূর্য যখন উদিত হয় অন্ধকার লেজ গুটিয়ে পালাতে ঠিকই বাধ্য হয় এমনকি বাংলাদেশে এমন এলাকাও আমরা চিনি এমন গ্রামও চিনি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত আছে নাকি নাই সেটা জানেন সবাই কিন্তু সামাজিকভাবে এমন গ্রাম একাধিক গ্রাম আমার নিজের চোখ দেখেছে যেখানে বিয়েতে কেউ বক্স বাজাতে পারে না ছেলে মেয়ে ফ্রি মিক্সিং করতে পারে না আরও এরকম অনেক অসামাজিক অনৈতিক কার্যকলাপ করতে পারে না এ কারণে পারে না এমন না যে রাষ্ট্র তাদেরকে বাধা দেয় বরং একমাত্র এ কারণে এলাকার মুরব্বীরা এ ব্যাপারে সচেতন এলাকার মুরব্বী যারা আছে তারা যদি হাল ধরে সমাজের চাইলে তারা সামাজিকভাবেই অনেক অন্যায় অনেক জুলুম অনেক অশ্লীলতাকে বেহায়াপনাকে দূর করতে পারে আলহামদুলিল্লাহ আপনাদের নরসিংদীর ওলামায়ে কেরামের হাতগুলোকে মজবুত করেন ইনশাআল্লাহ দেখবেন এই নরসিংদীর চেহারা আমি গ্যারান্টি দিয়ে বলবো এক বছর পর পাল্টে যাবে ইসলামের রূপই সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে যেখানেই ওলামায়ে কেরাম মজবুত হবে তারা বাঘ হয়ে সামনে আসবে সেখানে বাতিল বিড়ালে পরিণত হবে আর যেখানে আপনাদের অসহযোগিতার কারণে আলেমরাই বিড়াল হতে বাধ্য হবে সেখানে বাতিল বাঘ হয়ে সামনে আসবে তো বাতিলকে দমিয়ে দিতে চাইলে হককে মজবুত করতে হবে যা আল হক ওয়াজাহাক আল বাতিল আলো আসবে অন্ধকার পালাবে আলো না জ্বালালে অন্ধকার কিভাবে যাবে এ কারণে হকপন্থীদেরকে সহযোগিতা করা আল্লাহর আদেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ হে ঈমানদাররা আল্লাহর সাহায্যকারী হও বি সাপোর্টার্স অফ আল্লাহ আপনারা বলবেন উই সাপোর্ট আর্জেন্টিনা উই সাপোর্ট ব্রাজিল আল্লাহর সাপোর্ট করার টাইম কই কিন্তু কোরআন বলবেন আল্লাহ সাপোর্টার হও আল্লাহর সাহায্যকারী হও লেকিন কিভাবে আল্লাহ সাহায্যকারী হবেন কেমনে বিকাশ করবেন মাসে মাসে কুরিয়ার করে কিছু হাদিয়া পাঠাবেন আল্লাহ সাহায্যকারী হবেন যখন আল্লাহ ওয়ালাদের সাহায্যকারী হবেন আল্লাহ সাহায্যকারী হবেন যখন আল্লাহর নবী এবং আল্লাহর কিতাবের সাহায্যকারী হবেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু যে তাকে সাহায্য করবে আল্লাহ একমাত্র তাকেই সাহায্য করবেন তো যেটা বলছিলাম যশোদের এমপি বেচারি পড়ে গেল মানুষ ধরাধরি করে উঠালো উঠে বলল আল্লাহ ও আল্লাহ আমি শেষ আল্লাহ আমি শেষ একবার দুবার না একবার বললে বুঝতাম অসতর্কে বের হয়ে গেছে
অসতর্কে অনেক সময় বের হয়ে যায় না, মনের কথা তো অনেক সময় বের হয়ে যায়। কুল্লু ইনা ইন ইয়াতারাসাহু বিমা ফি, কিন্তু একবার না বারবার বলছে আমি শেষ আমি শেষ। আমি চিন্তা করলাম বাম হয়ে আল্লাহরে ডাকে কে রে, বাম না বাম না, যদি আল্লাহরে ডাকে তাহলে আল্লাহওয়ালা হয়ে যা, যদি আল্লাহরে ডাকিস তাহলে ইসলামপন্থী হয়ে যা। যখন তোর পরিচয় বাম তুই আল্লাহরে ডাকিস কেন বিপদে পড়লে? কিন্তু বোঝা যায় শুধু সে আল্লাহরে ডেকেছে এমন না, যারা ভিডিও দেখেছেন দেখেছেন পাশ থেকে একজন বলছে আল্লাহু আকবার। ভাবতে পারেন যে আল্লাহ আকবরকে মিডিয়া বিতর্কিত স্লোগান বলে প্রচার করে, হুজুররা আল্লাহ আকবর বললে যারা পিলে চমকে ওঠে, কলিজা অন্তরাত্মা কেঁপে ওঠে, এখন সেই বামের মিছিলে আল্লাহু আকবর বলে। ভাবতে পারেন তার মানে বিপদে পড়লে ঠিকই কলিজার কথা বের হয়, দিলের মধ্যে যে আল্লাহ আছে এটা আর গোপন রাখতে পারে না।